আজ 17 মার্চ নানা আয়োজনে পালিত হচ্ছে জাতির জনকের জন্মদিন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভৌগোলিক অবস্থানগত সুবিধা ও বিশেষ গোষ্ঠীর মদদে চট্টগ্রামে বারবার জঙ্গি আস্তানা গড়ে উঠছে বলছেন বিশিষ্টজনেরা নির্বাচনের আগে ট্রাম্প টাওয়ার নজরদারির অভিযোগ বাতিল করল সিনেট কমিটি এবং কলম্বো টেস্টের শেষ বিকেলে ব্যাটিং বিপর্যয়ে 338 রানের জবাবে টাইগারদের সংগ্রহ 5 উইকেটে 214 রান স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি যোজনা আপনি দেখছিলেন সরিয়াপি থেকে নন মাইক লিমিটেড সংবাদ শিরোনাম আজ 17 মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 98তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস স্বাধীন বাংলাদেশের স্থপতি এবং বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা 1920 সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আরো জানাচ্ছেন জুবায়ের আল মাহমুদ 17 মার্চ 1920 তৎকালীন ভারতীয় উপমহাদেশের বঙ্গপ্রদেশের অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাঁতি ইউনিয়নের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান বাবা শেখ লুৎফর রহমান এবং মা সায়রা খাতুনের চার কন্যা ও দুই পুত্রের সংসারে শেখ মুজিব ছিলেন তৃতীয় 1927 সালে ডিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন শেখ মুজিব এরপর 1937 সালে গোপালগঞ্জের মাথুরানাথ ইনস্টিটিউট মিশন স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হন তিনি তবে ম্যাট্রিকুলেশন পাশ করেন গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে এরপর 1938 সালে মাত্র 18 বছর বয়সে তিনি ফজিলাতুন্নেসার সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন মূলত এরপরই শেখ মুজিবের রাজনৈতিক জীবন শুরু হয় 1940 সালে তিনি নিখিল ভারত মুসলিম লীগের ছাত্র সংগঠন নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন পরে কট্টরপন্থী এই সংগঠন ছেড়ে 1963 সালে যোগ দেন উদারপন্থী ও প্রগতিশীল সংগঠন বেঙ্গল মুসলিম লীগে এখানেই সান্নিধ্যে আসেন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর 1948 সালে ভাষার প্রশ্নে তার নেতৃত্বেই প্রথম প্রতিবাদ ও ছাত্র ধর্মঘট শুরু হয় যা চূড়ান্ত রূপ নেয় 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ সেই ছাত্রনেতা পরবর্তীতে জাতীয় রাজনীতিতে ঝাঁপিয়ে পড়েন বাঙালির মুক্তির দূত হয়ে ওঠেন বঙ্গবন্ধু তার নেতৃত্বেই জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বঙ্গবন্ধু হয়ে ওঠেন জাতির জনক জুবায়ের আল মাহমুদ News 24 ঢাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র জীবন থেকেই সক্রিয় হয়ে ওঠেন রাজনীতিতে তার ঐতিহাসিক ছয় দফা ঘোষণা আর 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে বাঙালি জাতি খুঁজে পায় স্বাধীনতার পথ তার নেতৃত্বে রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি পায় স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ কেমন ছিল বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তা জানাচ্ছেন জুবায়ের আল মাহমুদ 52'র ভাষা আন্দোলনের পরই জাতীয় রাজনীতির মূল নেতৃত্বে চলে আসেন বঙ্গবন্ধু হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মাওলানা ভাসানীকে সঙ্গে নিয়ে গঠন করেন আওয়ামী মুসলিম লীগ তিনি ওই দলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং 1953 সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এরপর 1954 সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রীর দায়িত্ব পান শেখ মুজিব তবে 1955 সালে ধর্মনিরপেক্ষতার চর্চা এবং অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠার জন্য সংগঠনটির নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় এরপর 1963 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান পরে 1966 সালে লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর জাতীয় সম্মেলনে ঐতিহাসিক ছয় দফা উপস্থাপন করেন এরপর 1969 সালের 23শে ফেব্রুয়ারি ঢাকার রেসকোর্স ময়দানে
কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে শেখ মুজিবুর রহমানকে গণসংবর্ধনা দেয়া হয়। লাখো মানুষের এই জমায়েতে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। এরপর 1970 সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও ক্ষমতা ছাড়েনি পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী। এর প্রতিবাদে 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর ডাকে এদেশের মানুষ ঝাঁপিয়ে পড়ে মুক্তি সংগ্রামে। 25 মার্চ রাতের অন্ধকারে হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ে নিরীহ নিরস্ত্র বাঙালির ওপর। গ্রেফতার করা হয় বঙ্গবন্ধুকে। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের পর 1971 সালের 16ই ডিসেম্বর 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে নতুন সূর্য উদয় হয় বাংলাদেশের বুকে। পরে 1972 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে দেশে ফিরে শুরু করেন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের নতুন এক মিশন। কিন্তু স্বাধীনতার মাত্র 3.5 বছরের মাথায় 1975 সালের 15ই আগস্ট মধ্যরাতে একদল বিপদগামী সেনা কর্মকর্তা হত্যা করে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান তার 2 মেয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানা। বাঙালির অবিসংবাদিত এই নেতার 98তম জন্মদিন আজ। জুবায়ের আল মাহমুদ, News24, ঢাকা। কাগমারে সম্মেলনে পাকিস্তানকে বলে বসলেন ওয়ালাইকুম আসসালাম। বাঙালির অধিকারের প্রশ্নে এমনই ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আপোষহীন ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদ, পাকিস্তানের শাসক দু ব্যাপারে। ভাসানী কেমন ছিলেন, কি করতেন, কেন করতেন বা কাদের জন্য করতেন, এসব প্রশ্ন নিয়ে সাংবাদিক কলামিস্ট সৈয়দ আবুল মকসুদের সঙ্গে কথা বলেছেন আহসান হাবিব। পল্টন ময়দানে দাঁড়িয়েছিলেন ভাসানী। তারিখ 9 মার্চ 1971। সাধারণ নয় এই মার্চ, বাঙালির স্বাধিকার আদায়ের মার্চ। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের একদিন পরেই সর্বশক্তি নিয়ে বঙ্গবন্ধুর পাশে দাঁড়ানোর ঘোষণা দেন মাওলানা। 70-এর নির্বাচনের পরে তিনি অব্যাহত হয়ে বলছিলেন যে এহিয়ার হাতে এখন 2 বিকল্প আছে। একটা বিকল্প হলো যে অবিলম্বে শেখ মুজিবের কাছে তুমি ক্ষমতা হস্তান্তর করো, আর তা যদি না করো তাহলে আর একটা বিকল্প হলো যে বাংলাদেশের মানুষ আর পাকিস্তানের সঙ্গে থাকবে না। যুদ্ধের সময় প্রবাসী মুজিবনগর সরকারের উপদেষ্টার দায়িত্বে থেকে পাকিস্তানিদের চালানো গণহত্যা সম্পর্কে বিশ্ববাসীকে অবহিত করেন তিনি। মুক্তিযুদ্ধ শুরু হলে তার বাড়ি জ্বালিয়ে দেয় টাঙ্গাইলে। সেটা জ্বালিয়ে দেওয়ার পরে তিনি ভারতে চলে যান, এবং ভারতে যাওয়ার পরে সেখানে তিনি একজন অভিভাবকের দায়িত্ব পালন করেন। তিনি যে সর্বদলীয় উপদেষ্টা পরিষদ করা হয়েছিল প্রবাসী সরকারের, সেই উপদেষ্টা পরিষদে তিনি চেয়ারম্যান ছিলেন। অত্যন্ত সাধারণ জীবনযাপনে অভ্যস্ত মাওলানা ভাসানীর স্বপ্ন ছিল বাংলার সাধারণ মানুষের মুক্তি। সে লক্ষ্য অর্জনে আজীবন সংগ্রাম করে গেছেন তিনি। স্বাধীনতার পর 1972 সালের 22 জানুয়ারি তিনি ভারত থেকে দেশে ফিরে আসেন। আহসান হাবিব, News24, ঢাকা। আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যবসায়ীদের অর্থ ফেরত দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলনে ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা একথা জানান। আর ব্যবসায়ীরা আপিল বিভাগের রায়ে খুশি হলেও নিন্দা জানিয়েছেন সেই সময়ের হয়রানির। বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া কণা। 2007 সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতি দমন অভিযানের নামে দেশের শীর্ষ রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করে প্রায় 1200 কোটি টাকা। 2010 সালে জাতীয় সংসদে অর্থমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে বাজেয়াপ্ত করা এই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে বলে জানান। অর্থ আদায়ের 9 বছর পর আবেদন করা 11 প্রতিষ্ঠানকে 600 কোটি টাকার বেশি ফেরত দিতে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এই অর্থ এখন ব্যবসায়ীদের ফেরত দিতে হবে বাংলাদেশ ব্যাংকে।
কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ বলছেন, রায়ের কপি হাতে পাওয়ার পর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন তারা। এই বিষয়টিতে আদালতের রায় পাওয়ার পরে সরকারি যে নির্দেশনা, সেই নির্দেশনার আলোকে বাংলাদেশ ব্যাংক যথাযথ ব্যবস্থা এবং কার্যক্রম গ্রহণ করবে। আদালতের এমন রায়ে ব্যবসায়ীরা সন্তুষ্ট হলেও সেই সময়ের হয়রানির নিন্দা জানান। তৎকালীন সামরিক সরকার ব্যবসায়ীদের উপর যে অমানবিক অত্যাচার করেছে, নিরীহ ব্যবসায়ীদেরকে জেলে পুরেছে এবং তারপর তাদের পরিবারের প্রতি অবিচার করেছে, অত্যাচার করেছে এবং তাদের জুলুম করে তাদেরকে টাকা আদায় করেছে, এটা ছিল আমি মনে করি একটা গণতান্ত্রিক দেশের জন্য অবমাননাকর এবং ব্যবসায়ীদের জন্য অত্যন্ত লজ্জাজনক। ব্যবসায়ীদের দাবি কেবল আসল নয়, হিসেব করে দিতে হবে এই অর্থের মুনাফাও। দীর্ঘদিন পরে হলো মাননীয় সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে আমরা তাতে আনন্দিত। আমি মনে করি ব্যবসায়ীদের সুদ সহ তাদের টাকাটা ফেরত দেওয়া উচিত। বাংলাদেশ ব্যাংক সময়ক্ষেপণ না করে ব্যবসায়ীদের সাথে আলাপ করে সুদাসল সহ এই অর্থ ফেরত দেবেন এমনটাই আশা করছেন ব্যবসায়ীরা। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের সাম্প্রতিক জঙ্গি তৎপরতা বিস্তারে উদ্বিগ্ন নাগরিক সমাজ। তারা বলছেন, ভৌগোলিক অবস্থানগত সুবিধা এবং বিশেষ কোনো গোষ্ঠীর যোগসাজশ থাকতে পারে এমন ঘটনায়, আর এজন্য সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ তাদের। চট্টগ্রাম থেকে পূর্বী দাসের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। ভৌগোলিক অবস্থানগত সুবিধা আর সহায়ক রাজনৈতিক পরিবেশের কারণেই চট্টগ্রামে ঘাঁটি গড়েছে জঙ্গিরা। সীতাকুণ্ড ছাড়াও মীরের সরাই, পটিয়া, বাঁশখালী ও নগর চট্টগ্রামের লালখান বাজার সহ বিভিন্ন এলাকায় জঙ্গি বিস্তারে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বন্দর নগরীর নাগরিকদের মনে। রাজনৈতিক অঙ্গন অস্থির করতে বিশেষ গোষ্ঠী জঙ্গিদের লালন করছে বলেও অভিযোগ অনেকের। চট্টগ্রামের সীতাকুণ্ডে, সীতাকুণ্ড একটি গুরুত্বপূর্ণ জায়গা, এখানে ঢাকার সাথে সংযোগের একটি মাত্র সড়ক, এটি এক পাশে সাগর, এক পাশে পাহাড়, গভীর পাহাড়, উঁচু পাহাড়। এটি সন্ত্রাসীদের জন্য, যারা অপতৎপর তার জন্য বেশ নিরাপদ জায়গা। যে চট্টগ্রামকে কেন্দ্র করে সম্ভবত তারা আরও একাধিক জঙ্গি আস্তানা গড়ে তুলেছে, যেটা হয়তো যদি আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে তারা যদি আরও একটু দৃষ্টি দেন সম্মিলিতভাবে, তাহলে হয়তো এসব আস্তানা বেরিয়ে আসবে। জঙ্গিদের দমনে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের পাশাপাশি সামাজিক প্রতিরোধও জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনরা। যেটা মিরসরাইতে, এটা তো বিশাল একটা ইকোনমিক জোন হচ্ছে, আনোয়ারাতে দুটো ইকোনমিক জোন হচ্ছে, আমাদের কর্ণফুলী টানেল হচ্ছে। যে জঙ্গি সংশ্লিষ্টতা, এদের সাথে বিদেশিদের উপর ওদের একটা খুব রয়েছে, ওদের উপর যদি তারা নাশকতা চালাতে পারে তাহলে হয়তো আমাদের দেশের অর্থনৈতিকভাবে সেটা ধ্বংস হবে, বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যাবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন নির্বাচনের আগে কিংবা পরে ট্রাম্প টাওয়ারে নজরদারির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে সিনেটের একটি কমিটি। ডোনাল্ড ট্রাম্প তার ফোনে আড়ি পাতার যে অভিযোগ এনেছিলেন সিনেটের গোয়েন্দা কমিটির চেয়ারম্যান রিচার্ড বারের এমন বিবৃতির পর তা বাতিল হয়ে গেল। সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার সময় আড়ি পাতার অভিযোগ এনে আলোড়ন তোলেন ট্রাম্প। টেলিভিশন চ্যানেল ফক্স নিউজে গত বুধবার রাতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে এই অভিযোগের ব্যাপারে আরও তথ্য জানা যাবে। ওবামা গোয়েন্দাদের এমন কোনো নির্দেশ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। অভিযোগের সপক্ষে হোয়াইট হাউসও কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি, কিন্তু হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার জানান, ট্রাম্প তার অভিযোগের বিষয়ে অনড় অবস্থানে রয়েছেন। এবারে খেলার খবর। ঐতিহাসিক শততম টেস্টের খবর। কলম্বো টেস্টে দাপটের সঙ্গে ব্যাট করেও শেষ বেলা বিপর্যয়ে দ্বিতীয় দিনটা নিজেদের করতে পারল না বাংলাদেশ। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা 338 রানের জবাবে দিন শেষে টাইগারদের ঝুলিতে 5 উইকেটে জমা পড়েছে 214 রান। তৃতীয় দিনে তাই লঙ্কানদের থেকে 124 রানে পিছিয়ে শুরু করতে হবে মুশফিকদের, হাতে থাকছে মাত্র 5টি উইকেট। বিস্তারিত তাপস সুবাদের রিপোর্টে। লাকসান সান্দাকানের এই ওভারটির পর আর মাত্র 3টি ওভারের খেলা। দারুণ খেলতে থাকা ইমরুল ওভারের তৃতীয় বলটিতে চারও মারেন একটি।
তবে এরপরই দিশে হারা নিমরুল, হোঁচট খায় পুরো দিন জুড়ে দেখা বাংলাদেশের স্বপ্নটাও। ৩৪ করা ইমরুলের এমন আউটে তাইজুলকে নাইট ওয়াচম্যান বানিয়েও লাভের আশায় ঘুরে বালি টাইগারদের। পরের বলে ফিরতি পথে এই টেল এন্ডার। বিপর্যয়টা থামিনি এখানে। ওয়ানডে মেজাজে থাকা সাব্বির নিজেকে লেগ গালিতে ক্যাচ বানালে ভরা ডুবির ষোলো কলাটা পূর্ণ করে বাংলাদেশ। তবে আগের দৃশ্যপটটা ছবির মতো করেই সাজিয়েছিলেন দুই টাইগার ওপেনার তামিম সৌম্য। লঙ্কানদের ৩৩৮ রান তাড়া করতে নেমে গড়ে ওঠে ৯৫ রানের জুটিও। তবে অস্থিরতায় ভুল করে ৪৯ তামিম ফিরলে প্রথম উইকেট হারায় টাইগার দল। তামিমের একটা রেকর্ড ঠিকই ভাগ করে নেন সৌম্য সরকার, করেছেন টানা তিন ইনিংসে তিনটি ৫০। ওখানেই শেষ, সান্দাকানকে প্রথম উইকেট উপহার দিয়ে আউট হন ৬১ করে। এর আগে প্রথম দিনের ৭ উইকেটে ২৩৮ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাকফুটে শুরু করলেও দিনেশ চান্দিমালকে সঙ্গে নিয়ে ৫৫ রানের জুটিতে পরিস্থিতি সামলান রঙ্গনা হেরাত। লঙ্কান অধিনায়ক ২৫ করে ফিরলেও অন্য প্রান্তে লড়াইটা ধরে রাখেন অভিজ্ঞ দিনেশ চান্দিমাল। ৩০০ বল খেলে কাঙ্ক্ষিত অষ্টম টেস্ট সেঞ্চুরির পর চান্দিমালের ১৩৮ রানের উইলোতে ৩৩৮ লড়াইয়ের পুঁজি ঠিকই তুলে ফেলে শ্রীলঙ্কা। পরের চিত্রনাট্যটা সবারই জানা, তামিম সৌম্যকে হারিয়েও দাপটে খেলা টাইগারদের হাতে তাই আর বাকি মাত্র ৫টি উইকেট। ৩৩৮ স্কোরটা এখনো ১২৪ রান দূরে। তাপস চুবায়ের, নিউজ ২৪, ঢাকা। নিউজ ২৪ সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর। আবার স্বাগত, দেখছেন নিউজ ২৪ সংবাদ। ২০১৬ মার্চ থেকে আজ এই ১৬ মার্চে কড়াইল বস্তিতে আগুন লাগলো তিনবার। বস্তির উত্তরে প্রায় ২০০ ঘর পুড়েছিল গেল বছর ১৪ মার্চ। গত ডিসেম্বরে আগুন লাগে পশ্চিম দিকে। কেন পড়ে কড়াইল বস্তি? বারবার কেন আগুন লাগে কড়াইল বস্তিতে? যাদের ঘর পুড়েছে তাদের সঙ্গে কথা বলেছেন তৌহিদ শান্ত। আমার তো মনে হয় এটা তো আগুন ধরাই দেওয়া হয়েছে, নাইলে আপনার প্রথম দর্শক আমাদের ওই সাইডটা ঢাকাইছে। বস্তিতে থাকিয়া নৌকো টুকা চালায় খাইতাম, এখন সরকারের মনে হয় এটা পছন্দ না। যদি পছন্দই হইতো, যদি ভালোই লাগতো, তাহলে আমাদের যদি পুনর্বাসনের একটা ব্যবস্থা করে দিত, তাহলে আমরা তো অন্য জায়গায় যাই থাকতাম, এই জায়গায় নোংরা পরিবেশে থাকতাম না। এর ২০০৪ একবার লাগছিল, তখন মনে করেন এই থাকিয়া একদম জামাই বাজার মাঠ পর্যন্ত পড়া শেষ হয়ে গেছে। এরপরে লাগছে আবার জামাই বাজার মাঠে ৩ বছর আগে, পরে আবার ওই সাইডে রাখছে, আবার এবার ২-৩ মাস আগে এখানে রাখছিল। এটা কি প্রাকৃতিকভাবে আগুনটা লাগিয়া যায় না এটা লাগানো হয়? তো তারা আমাদেরকে ভোল্টেজার দিয়ে উঠাইতে পারবে না, কিন্তু তারা এটা পারবে যে আগুন লাগা মানুষজন হয়রানি করে আমাদেরকে উঠাই দিতে। হুট করে এখানে অল্প একটু আগুন যায়, ওই জায়গাটা আবার বড় ধরনের আকার ধারণ করছে। এ কারণে আমাদের মনে একটু সঞ্চয় যে আগুনটাকে অ্যাকচুয়ালি আমাদের দুর্বলতার কারণে লাগছে নাকি কারো উস্কানিমূলকভাবে লাগানো। থেকে উঠা দেখি আমার দুই পাশে আগুন, এখন আগুনটা যদি কোনোভাবে লাগতো তাহলে এক জায়গায় লাগতো, দুই জায়গায় আগুন দেখছি আমি, দুই জায়গায় আগুন লাগার তো একসাথে কোনো কথা না। আগুন লাগলে এক জায়গায় লাগবে, দুই জায়গায় লাগবে কেন? এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব, বলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, আইসিটি উন্নয়নের মাধ্যমে সব ক্ষেত্রেই ডিজিটালাইজড করা হচ্ছে, যার সুফল পাচ্ছেন দেশের সাধারণ মানুষ। বৃহস্পতিবার দুপুরে ভোলার লালমোহন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে লার্নিং অ্যান্ড আর্নিং উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নিশাত হাসানের প্রতিবেদন, আর জানাচ্ছেন মাফিয়া মুক্তা। তথ্য প্রযুক্তির উন্নয়নকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সারা দেশে চলছে লার্নিং অ্যান্ড আর্নিং প্রোগ্রাম। তরুণদের এর আওতায় আনতে ভোলায় উদ্বোধন করা হলো লার্নিং অ্যান্ড আর্নিং মেলার। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, আইসিটি উন্নয়নের মাধ্যমে সব ক্ষেত্রেই ডিজিটালাইজড করা হচ্ছে। আমাদের দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য লার্নিং অ্যান্ড আর্নিং প্রশিক্ষণ কর্মসূচি দিয়েছেন। এখন আমরা
উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি, আমরা সুশাসন নিশ্চিত করতে যাচ্ছি। অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন বুনেছিল তা সত্যি করে দেখিয়েছে। লার্নিং এবং আর্নিং, লার্ন করবেন আয় করবেন, একটি দল যারা এই দেশটাকে পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে, আর একটি দলের নেতৃত্ব শেখাচ্ছি না, যিনি দেশকে সারা বিশ্বে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই সময় বাণিজ্য মন্ত্রী জানান, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার রয়েছে, এর মাধ্যমে শিক্ষার্থীরা আউটসোর্সিং করে স্বাবলম্বী হতে পারছে। 2008 ইলেকশনের সময় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন আওয়ামী লীগের সভাপতি হিসাবে যে বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশ হবে মধ্যময়ের দেশ। আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে, এটা এখনো স্বপ্ন না, এটা বাস্তব। এরপর ভোলায় লালমোহনের ডিজিটাল পার্কের উদ্বোধন করা হয়। মাফিয়া মুক্তা, News24। বসুন্ধরা ডিশ দেশের সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান। বৃহস্পতিবার দুপুরে 50টি নতুন টিস্যু বক্সের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন। বর্তমানে প্রায় 13টি দেশে বসুন্ধরা টিস্যু রপ্তানি করা হয়, এর মধ্যে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালয়েশিয়া অন্যতম। দেশ ও মানুষের সেবার লক্ষ্য নিয়ে 1995 সালে বসুন্ধরা টিস্যু বাজারে আসে। বর্তমানে বিভিন্ন দিবসকে কেন্দ্র করে নানা ডিজাইনের টিস্যু বক্স বাজারে নিয়ে এসেছে বসুন্ধরা টিস্যু। সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর। আবার স্বাগত, দেখছেন News24 সংবাদ। এবারে কৃষি সংবাদ। অকাল বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে মেহেরপুরের বিপুল পরিমাণ পেঁয়াজের বীজ। এতে আগামী মৌসুমে পেঁয়াজের বীজ সংকট হতে পারে বলে আশঙ্কা করছেন চাষিরা। তুহিনারণ্য প্রতিবেদন আর জানাচ্ছেন হাসান কামরুল। সুখসাগর জাতের পেঁয়াজ চাষের জন্য মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সুনাম আছে, কিন্তু এবার আগাম বৃষ্টিতে বীজের জন্য রেখে দেওয়া বিপুল পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। যে আবহাওয়া তাতে এখন 5 কেজি বীজও হবে না, তাতে হয়তো এখন যে অবস্থা তাতে আমাদের কিছু নাও হইতে পারে শেষ পর্যন্ত। সে এত দাম, আগামীতে আমরা এই বীজ কিনে চাষ করা আমাদের পক্ষে সম্ভব নয়। বীজ নষ্ট হওয়ায় বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন পেঁয়াজ চাষিরা। আগামী বছর এই ফসল চাষ নিয়েও তাদের অনিশ্চয়তা আছে। হঠাৎ করে বৃষ্টির কারণে এই বীজটা নষ্ট হয়ে যাবে, আমার সেই ফলন আর হবে না এবং আমি লসের ইয়েতে পড়ে গেছি। এখন আমার এই বীজটা হয়তো 15-20 কেজি হবে, মানে বেচতে গেলেও আমি ক্ষতিগ্রস্ত হব। সামনে যে বছর যে আমি পেঁয়াজের চাষ করব, তাতে আমার দেখা যাচ্ছে 10 কেজি বীজের জায়গায় 5 কেজি বীজ নিয়ে চাষ করতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তারা বলছেন, বীজ তৈরির এই মৌসুমে আবহাওয়া আর খারাপ আচরণ না করলে ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া যাবে। এবছরে একদিন একটু হালকা আবহাওয়া খারাপ ছিল, তো তদুপরি আমরা আশা করছি যে আর যদি কোনো ঝড় বৃষ্টি না হয় তাহলে আশানুরূপ ফল পাওয়া যাবে। বৃষ্টির কারণে মেহেরপুরের অন্তত 30 হেক্টর জমির পেঁয়াজ বীজ নষ্ট হয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, News24। সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর। আবার স্বাগত, দেখছেন News24 সংবাদ। এবারে আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা। শুরুতে জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর আজকের প্রধান প্রধান শিরোনাম। শুরুতে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দৈনিক বাংলাদেশ প্রতিদিনে আজকের প্রধান শিরোনাম, জঙ্গি আস্তানায় বিস্ফোরণ, সীতাকুণ্ডে রাতভর গোলাগুলি, আত্মঘাতী হামলা, শিশু সহ নিহত 5। বাড়ছে জমির বহুমুখী ব্যবহার, বদলাচ্ছে কৃষকের ভাগ্য, সব স্বস্তি হোঁচট খেল শেষ বিকালে।
দৈনিক কালের কণ্ঠে আজকের প্রধান শিরোনাম, ছায়া নিরে শিশু ও চার জঙ্গির লাশ, সীতাকুণ্ডে অপারেশন অ্যাসল্ট 16, ব্যবসায়ীদের 615 কোটি টাকা ফেরত দিতেই হবে। দৈনিক প্রথম আলোর আজকের প্রধান শিরোনাম, সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় 19 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান, আত্মঘাতী নারী সহ নিহত 5। দৈনিক যুগান্তরের আজকের প্রধান শিরোনাম, 111-এর সময় বাজেয়াপ্ত অর্থ ফেরত দেয়ার রায় আপিলে বহাল, সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা অপারেশন অ্যাসল্ট 16, নারী শিশু সহ 5 লাশ উদ্ধার, বঙ্গবন্ধুর 98তম জন্মদিবস আজ। দৈনিক ইত্তেফাকের আজকের প্রধান শিরোনাম, 19 ঘন্টার শ্বাসরুদ্ধকর অপারেশন অ্যাসল্ট 16, চট্টগ্রামে আরও জঙ্গি আস্তানা থাকার শঙ্কা, আজ বঙ্গবন্ধুর জন্মদিন। দৈনিক জনকণ্ঠ, দৈনিক জনকণ্ঠের আজকের প্রধান শিরোনাম, অভিযান মাত্র 45 মিনিটের, সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অ্যাসল্ট 16। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক সমকাল। দৈনিক সমকালের আজকের প্রধান শিরোনাম, অপারেশন অ্যাসল্ট 16, সীতাকুণ্ডে এক শিশু ও 4 জঙ্গি নারী পুরুষ নিহত। দর্শক, এই ছিল আমার কাছে ঢাকা থেকে প্রকাশিত আজকের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম। এবারে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যোগ দিবেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। রিয়াজ, আপনার কাছে জানতে চাই, চট্টগ্রাম থেকে প্রকাশিত আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো আসলে কি কি? ধন্যবাদ রোজনা। চট্টগ্রামের দৈনিক কাগজগুলো প্রায় সবকটিতেই জাতীয় কাগজগুলোর মতোই সীতাকুণ্ডের সেই রুদ্ধশ্বাস অভিযানের উপর প্রতিবেদন রয়েছে, প্রধান প্রতিবেদন রয়েছে। দৈনিক আজাদি, যেটি কিনা চট্টগ্রামের সবচেয়ে পুরনো দৈনিক, সেটির প্রধান শিরোনাম হলো 19 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান, সীতাকুণ্ডে আত্মঘাতী বিস্ফোরণে নারী সহ 4 জনকে নিহত এবং শিশুর মৃতদেহ উদ্ধার, ছায়া নিলে বোমার ছড়াছড়ি। এছাড়া আরেকটি বিশেষ প্রতিবেদন আছে, জঙ্গিদের দ্বারা এত শক্তিশালী বোমার ব্যবহার আগে ঘটেনি, এগুলোর কোনোটি জনবহুল কোনো এলাকায় বিস্ফোরিত হলে 50 গজের মধ্যে সবাই মারা যেতেন এবং আটকা পড়েছিলেন 90 বছরের বৃদ্ধসহ 20 জন, টার্গেট ছিল শিল্প কারখানায় নিয়োজিত বিদেশিরা। এছাড়াও এই বোমা সংক্রান্ত অনেকের বক্তব্য নিয়ে বিশেষ প্রতিবেদন আছে এবং আরেকটি বিশেষ প্রতিবেদন আছে সিরিয়ায় আত্মঘাতী বোমায় নিহত সেই নিয়াজকে নিয়ে, নিয়াজের উপর একটি অনুসন্ধানী প্রতিবেদন রয়েছে। দৈনিক পূর্বকম চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটি কিনা সীতাকুণ্ডের এই জঙ্গি আস্তানাকে কেন্দ্র করে তারা গুচ্ছ প্রতিবেদন করেছেন এবং প্রধান প্রতিবেদনের পাশাপাশি তারা অন্য প্রতিবেদনগুলোতে বলার চেষ্টা করেছেন জঙ্গিদের ছিন্ন বিচ্ছিন্ন লাশ পড়ে গেল 1000 ফুট দূরে এবং মৃত্যুর আগে দেয়ালে লিখে যাওয়া হয় দাউলাতুল ইসলাম এবং জেএমবির 2 দক্ষ বোমারু অবস্থান নিয়েছিলেন ছায়া নিরে। এবং এছাড়াও চট্টগ্রামের বিমানবন্দর অভিমুখী যে সড়ক, সেই সড়কের যানজট নিরসনে 4 কন্টেনার ইয়ার্ডের লাইসেন্স নবায়ন না করার সিদ্ধান্ত সংক্রান্ত একটি প্রতিবেদন আছে এবং রাঙ্গামাটি শহরে পাহাড় ধসে নিহত 3 আহত 1। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে জাতীয় শিশু দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে সবকটি কাগজেই বিশেষ প্রতিবেদন রয়েছে। দৈনিক পূর্বদেশ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটি সীতাকুণ্ডের সেই জঙ্গি আস্তানায় নিহতের ঘটনা এবং অভাবনীয় একটি উদ্ধার অভিযানের বিশদ বর্ণনা দিয়ে তারা প্রতিবেদন করেছেন এবং তারা গুচ্ছ প্রতিবেদনে তারা বলছেন শিরোনাম হয়েছে কল্যাণপুরে নিহত জঙ্গির সাথে পোশাকের মিল ছিল এবং 90 জেএমবির টার্গেট ছিল বিদেশিরা, আটকে পড়াদের বিভীষিকাময় অপেক্ষা এবং দেশে এই প্রথম শক্তিশালী আত্মঘাতী বোমার ব্যবহার। এছাড়াও মেধাবীরা যেমন যেন জঙ্গিবাদে জড়িত না হন সেজন্য প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন, অভিভাবক এবং সমাজের সামাজিক লোকজনের সবারই সুদৃষ্টি কামনা করেছেন, সবার দায়িত্বের ব্যাপারে তিনি সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। এবং পটিয়ায় শিক্ষিকাকে পেটানোর ঘটনায় বখাটের স্বীকারোক্তিমূলক আরেকটি প্রতিবেদন আছে এবং জঙ্গিবাদ নিয়ে সরকার রাজনীতি করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি এবং হাটহাজারির রাজাই সিরিয়ায় আত্মঘাতী 2 বছর ধরে নিখোঁজ ছিলেন।
সুপ্রভাত, বাংলাদেশ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ যেটি শ্বাসরুদ্ধ করছে এই অভিযানের অভিযানকে কেন্দ্র করে তারা উচ্চ প্রতিবেদন করেছেন এবং যেই পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে সেই জঙ্গি আস্তানা থেকে, সেখানে 50 কেজির বোমা অন্তত বানানো যেত বলে পুলিশের বরাত দিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে এবং শালা দুলাভাই পরিচয় নিয়ে বাসা ভাড়া নেয় জঙ্গিরা, এই ধরনের আরেকটি শিরোনাম আছে। আটকে পড়া 20 জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে আরেকটি বিশেষ প্রতিবেদন আছে। এছাড়াও মিয়ানমার বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের মাঝখানে যে দেওয়াল উঠে দাঁড়িয়েছে রোহিঙ্গা ইস্যু, সেই রোহিঙ্গাদের ফেরত নিতে বলেছে কফি আনান, এই সংক্রান্ত আরেকটি প্রতিবেদন আছে। এইগুলো চট্টগ্রামের প্রধান কাগজগুলোর শীর্ষ শিরোনাম। আজ আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন, প্রাসঙ্গিক আলোচনায় যুক্ত হয়েছেন চট্টগ্রাম রেঞ্জের পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রশাসন সাকাওয়াত হোসেন, আপনাকে স্বাগত জানাই। আমরা শিরোনামগুলো পড়ছিলাম রুদ্ধশ্বাস অভিযানের সেই আলোচনা, সেই পর্যায়ে প্রতিবেদনগুলোর উপর একটু যদি আমরা চোখ বুলাই তাহলে দেখি যে এই পরিমাণ এই পর্যন্ত বাংলাদেশের যতগুলো জঙ্গি আস্তানায় অভিযান হয়েছে সবচেয়ে ভয়াবহতম অভিজ্ঞতা আমরা অর্জন করেছি এবং আমাদের সক্ষমতার একটি অনন্য প্রকাশও হয়েছে। আপনি কেমনটি মনে করেন যে বাংলাদেশ এখন এই শুধু সীতাকুণ্ডের জঙ্গি আস্তানার একটি প্রতীকে অবস্থান দিতে আমরা ধরে নিই, আমরা এখন আসলে কতটুকু নিরাপদ? ধন্যবাদ রিয়াজ হায়দার, শুভ সকাল আপনার মাধ্যমে News24-এর সকল দর্শক শ্রোতাকে। এই যে ঘটনার কথা আপনি বললেন, এটি এ পর্যন্ত সর্বশেষ ঘটনা। এর আগে আমরা যদি সেই হলি আর্টিজান থেকে শুরু করি, এর মধ্যে অনেকগুলো সফল অভিযান বাংলাদেশ পুলিশ এবং তার যে প্রশিক্ষিত, বিশেষভাবে প্রশিক্ষিত সোয়াট টিম, আমাদের কাউন্টার টেরিজম ইউনিট এবং বাংলাদেশ পুলিশের সকল ইউনিট একসাথে বিভিন্ন জায়গায় সফলভাবে জঙ্গিদের প্রতিরোধ করেছে। সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু এদের মধ্যে সবচেয়ে বেশি আমরা বলবো যে আমাদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। এখানে দেখেছেন আপনারা যে অনেক বেশি শক্তিশালী বোমার ব্যবহার করা হয়েছিল এবং এইগুলো যদি তারা কোথাও প্রয়োগ করতে পারত তাহলে অনেক বেশি জীবনহানির সম্ভাবনা ছিল। আপনাকে তো আমরা কালকে সরেজমিন ওখানে দেখেছি, সমন্বয় কাজ করেছেন, কেমন অবস্থান সেটি যদি আমাদের দর্শকদের আমরা সেখানে কৌশলী অবস্থানটি কেমন ছিল? আপনারা জানেন যে এই যে জায়গাটিতে আমরা অভিযানটি চালিয়েছি এর আগে আগের দিন আমরা একজন দম্পতিকে আমরা গ্রেপ্তার করি পার্শ্ববর্তী পূর্ব আমিরাবাদ, সীতাকুণ্ডের পূর্ব আমিরাবাদ, সেখান থেকে দম্পতিকে গ্রেপ্তার করা হয়। হ্যাঁ, এবং সেই তথ্যের ভিত্তিতে পরবর্তীতে এখানে আমরা অভিযান চালাই এবং আমরা সেই জায়গাটিকে আমরা কর্ডন করে রাখি প্রায় 19 ঘন্টা এবং এর মধ্যে আমরা চেষ্টাও করি সেখানে অভিযান চালানোর, কিন্তু ভেতর থেকে তারা এত বেশি শক্তিশালী গ্রেনেড চার্জ করছিল, ওখান থেকে আমাদের গুলি বর্ষণ করছিল, যার ফলে আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ছিল। সেই কারণে আমরা যথেষ্ট সময় নিয়ে এই অভিযানটি পরিচালনা করেছি এবং বিভিন্ন জায়গায় তারা তাদের অবস্থান নিয়ে সেখানে এই বোমা তারা ফেলে রেখেছিল, যার জন্য আমাদের কাজটি করতে খুব খাটের নিচে, খাটের নিচে শুরু করে সিঁড়িতে বিভিন্ন জায়গায়, এমনকি যে রাস্তায় চলাচলের রাস্তায়ও তারা বোমা পুঁতে রেখেছিল। তো আমরা আরেকটি বিষয় আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল, সেখানে আপনি জানেন যে যেটি আপনি বলছিলেন যে 90 বছরের বৃদ্ধ থেকে শুরু করে শিশু, নারী এমনকি আহত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি তারাও ছিলেন সেখানে, যার ফলে এই মানুষগুলোকে সেখান থেকে নিরাপদে বের করে নিয়ে আসা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। সুখের কথা হচ্ছে সেই কাজটা আমরা অত্যন্ত দক্ষতার সঙ্গে আমরা করতে পেরেছি। আরেকটি প্রাসঙ্গিক প্রশ্ন করতে হয়, বিভিন্ন পর্যায় থেকে বলা হচ্ছে যে চট্টগ্রামকে বিশেষ জঙ্গি টার্গেট করা হয়েছে, কেন করা হলো এই জঙ্গি টার্গেট? আপনি জানেন এটি প্রথম নয়, চট্টগ্রামের আগেও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বাঁশখালীতে, পটিয়াতে, হাটহাজারিতে বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে ঘটনাগুলো ঘটেছে। সে কারণে আমাদের শুরু থেকেই এই চট্টগ্রামকে নিরাপদ করবার জন্য আমাদের বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি আমরা নিয়েছিলাম, বিভিন্ন কর্মকৌশল আমরা নিয়েছিলাম, যার ফলে আপনারা দেখেছেন যে দেশের বিভিন্ন স্থানে ঘটনাগুলো ঘটলেও চট্টগ্রামকে কিন্তু আমরা চেষ্টা করেছিলাম এটার থেকে নিরাপদে রাখতে। তারপরেও এখন এই চট্টগ্রামে যেহেতু আপনারা জানেন যে আমাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে, এখানে একটা উন্নয়নের মহাযজ্ঞ চলছে, আমাদের বিশেষ করে যে কর্ণফুলী
ট্যানেল থেকে শুরু করে এখানে এশিয়ান হাইওয়ে আরও যে সমস্ত কর্মপরিকল্পনা এখানে নেওয়া হয়েছে, বিশেষ করে এখানে অনেক বেশি বিদেশিদের অবস্থান, তাদের কাজ করার পরিবেশ এখানে তৈরি হয়েছে। এই পুরো উন্নয়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবার জন্য একটি মহল এই চট্টগ্রামকে অশান্ত করবার জন্য এবং বিদেশিদের কাছে এটিকে অনিরাপদ হিসাবে পরিগণিত করবার জন্য এই কাজটি করিয়েছে বলে আমরা মনে করি। আর একটু বিষয় জানতেই হয়, সামগ্রিক পরিবেশ যদি আমরা বিবেচনা করি তাহলে আমাদের পুলিশ প্রশাসনের ভবিষ্যৎ যে টার্গেট কিংবা জননিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে আপনাদের কোনো লক্ষ্যমাত্রা বা আপনাদের কোনো কোথাও সেই লক্ষ্যমাত্রা পূরণে কোথাও ঘাটতি আছে কিনা? না, আপনি জানেন যে বাংলাদেশ পুলিশের ভিশনটাই হচ্ছে যে বাংলাদেশকে একটা নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, এখানকার জনগণের জান এবং মালের নিরাপদে এটা নিশ্চিত করা। এবং আমরা এবারও আমাদের যে পুলিশ সপ্তাহ হয়েছিল সেখানে আমাদের স্লোগানটাই ছিল জঙ্গি ও মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার। এবং আপনি দেখেছেন যে সাম্প্রতিককালে যে চিফস অফ পুলিশ কনফারেন্স হয়ে গেল, আন্তর্জাতিক সম্মেলনটি হয়ে গেল, সেখানেও আমরা জোর দিয়েছি এই সন্ত্রাস এবং জঙ্গিবাদ প্রতিরোধের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার জন্য। সে কারণে আমরা বলছি যে, এবং আপনি দেখুন প্রত্যেকটি অভিযানে পুলিশ অত্যন্ত সফলভাবে এই তাদেরকে নির্মূল করতে সক্ষম হয়েছে এবং আমাদের অব্যাহত প্রচেষ্টার কারণেই তারা কোথাও গিয়ে কিন্তু তারা দাঁড়াতে পারছে না, আমরা তাদের নেটওয়ার্কটা ভেঙে দিচ্ছি, হয়তো বিচ্ছিন্নভাবে বিভিন্নভাবে তারা চেষ্টা করে যাচ্ছে। তবে আমরা মনে করি যে পুলিশের এখানে আমাদের কমিটমেন্ট, আমাদের আন্তরিকতা, আমাদের এনগেজমেন্টের কোথাও কোনো ঘাটতি নেই। আরেকটি প্রশ্ন করতে হয় যে বিএনপি কাল অভিযোগ করেছে, দাপ্তরিকভাবেই তার অভিযোগটি করেছেন যে সরকার জঙ্গিবাদ নিয়ে খেলছেন বা ব্যবহার করছেন জঙ্গিবাদকে, সেই সূত্রে যদি বিএনপির অভিযোগ সত্য বলে ধরে নেওয়া হয়, বিএনপির সমর্থকরা হয়তো অনেকেই এটি ধরেই নেবেন, সেই সূত্রে তাহলে পুলিশের বিরুদ্ধে একটি অভিযোগ উঠে যে সরকারের এই তৎপরতা কিংবা এই ব্যবহার প্রক্রিয়ার মধ্যে কি পুলিশ একটি পার্ট? আমি কাজটা হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, আমরা রাজনীতি বুঝি না, আমরা বুঝি জনগণের জানমাল এটি সর্বাগ্রে, সে কারণে এটা মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারে, নিরাপদে কাজ করতে পারে, এরকম একটি পরিবেশ তৈরি করে আমাদের কাজ। আমরা আমাদের জীবনকেও ঝুঁকিপূর্ণ করে তুলছি, তারপরেও আমরা মনে করি আমাদের উপর অর্পিত দায়িত্ব, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যে রূপকল্প 2021-2041, তিনি যে সন্ত্রাসমুক্ত জঙ্গিবাদমুক্ত একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে, আমাদের বিশেষ করে আমাদের পুলিশ প্রধান ইন্সপেক্টর জেনারেল জনাব একরম শহীদুল হক, যিনি এই অভিযানে তিনি সার্বক্ষণিক মনিটর করেছেন, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, এবং আমরা সকলে মিলে আমাদের DIG চট্টগ্রাম রেঞ্জ জনাব শফিকুল ইসলাম BPM, তিনি প্রত্যক্ষভাবে সেখানে ছিলেন, আমাদের সকলের একটাই সমন্বিত একটা অবস্থা। আপনি জানেন যে ঢাকা থেকে সোয়াব টিম এসছে, আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে সোয়াব টিম, আমাদের এই প্রথম আপনি জেনে খুশি হবেন যে CID, PBI সবাই আমরা একযোগে কাজ করেছি, এবং শুধু এই অভিযান যে শেষ হয়ে গেছে তা না, আমরা কিন্তু আমাদের কাজ সেখানে এখনও চলছে। আমাদের সম্পর্কে একটি প্রশ্ন যদি করতে চাই, যারা আত্মঘাতী বিস্ফোরণে যাদের মৃত্যু হয়েছে তাদের কি পরিচয় সবার পাওয়া গেছে? আমরা তাদের পরিচয় দুজনের মধ্যে পেয়েছি, তবে সেই পরিচয়টা আমরা যাচাই বাছাই করছি এখন। আরেকটি প্রশ্ন একটু অন্য প্রশ্নে যায়, অন্য প্রসঙ্গে অনেকক্ষণ জঙ্গিবাদ নিয়ে কথা বললাম, মাদক একটি জঙ্গিবাদের পাশাপাশি বড় একটি সমস্যা, একটি সংকট, আপনি যেমনটি বলছিলেন আপনাদের কনফারেন্সে সেটি আলোচনা হয়েছে, মাদকের বিস্তারের বিপরীতে চট্টগ্রামের পুলিশ প্রশাসনের কতটুকু সক্রিয়তা আছে বলে এটা আমরা আগেই আপনাকে বলেছি যে জঙ্গিবাদ এবং মাদক এটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি আমাদের, আপনাদের অন্যান্য আমাদের অনেকগুলো কাজ, পুলিশের এখন কাজের মাত্রা ব্যাপকত অনেক বেড়ে গেছে, তারপরেও আমরা আমাদের মাদককে আমরা আমাদের প্রায়োরিটি লিস্টে রেখেছি। ইতিমধ্যে আমরা বিশেষ করে আপনি জানেন যে আমাদের এই যে টেকনাফ যেখান থেকে ইয়াবার বহর আসে আমাদের বাঁশখালী আনোয়ারের এই রুট, এগুলো সব জায়গায় আমরা আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সঙ্গে সমন্বয় করে আমরা চেষ্টা করছি, বিভিন্ন সময় আমাদের সফল অভিযান পরিচালিত হয়। পাশাপাশি আমরা এই মাদকের যারা গডফাদার, যারা নেপথ্যে আছে,
শুধু যারা কেরিয়ার তারা না, এই গঠরতের বিরুদ্ধেও আমরা তাদের তালিকা তৈরি করেছি এবং তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। মাদকের যে তালিকা যেটি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি এসেছে, যেটি অতি সাম্প্রতিক জেলায় শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হলো, সেখানে উল্লেখ আছে যে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে অনেক গণপ্রতিনিধি এবং সাবেক গণপ্রতিনিধি তারা জড়িত, সেই সংকট থেকে আমরা কীভাবে আসলে উদ্ধার করি? এটি আসলে আমার মনে হয় নিজেদের বিবেক যদি জাগ্রত না হয় তাহলে এই ধরনের বিব্রতক পরিস্থিতি তৈরি হয়। আমরা এটা আশা করি যে যারা জনপ্রতিনিধি তারা এই জনগণের জানমাল, নিরাপত্তা এগুলোর বিষয়ে তারা খেয়াল রাখবেন, পাশাপাশি তাদের মধ্যে কেউ যেন এই মাদকের সঙ্গে তারা জড়িয়ে না পড়ে সেই জন্য তারা সচেতন থাকে। আরেকটি বিষয় আলোচনা করতে হয়, আপনার রেঞ্জের আওতায় রয়েছে, সেটি পটিয়ার একটি দুঃখজনক ঘটনা, একজন শিক্ষিকাকে প্রকাশ্যে পিটানো হয়েছে এবং স্বীকারোক্তিও দিয়ে আপনি দেখেছেন। এই ঘটনার পরপরই আমরা এটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে আমরা সেই বখাটে তাকে গ্রেপ্তার করেছি এবং তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি এসেছে, এবং এই ঘটনার সঙ্গে যদি আরও কেউ জড়িত থাকে আমরা তাকেও গ্রেপ্তার করব। এই যে মাদক বলেন, সামাজিক সন্ত্রাস বলেন, জঙ্গিবাদ বলেন, সব কিছুর পেছনে যে প্রশাসনিক কিংবা রাজনৈতিক সক্ষমতা কিংবা ক্ষমতার সর্বোচ্চ অবস্থান থেকে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের তৃণমূলের কর্মী যারা আছেন তাদের সক্রিয়তার পাশাপাশি নাগরিক সামাজিক সক্রিয়তাটুকু কেমন করতে চাই? এটা আমরা সবসময় বলে থাকি যে এটা এই পুলিশের একার কাজ নয়, সবাই যদি এগিয়ে আসেন জনগণের সচেতনতা সম্পৃক্ততা যত বেশি বাড়বে এ ধরনের ঘটনা কমে আসবে, এবং আমরা মনে করি আমরা এই কাজটি করছি। আমাদের আপনি জানেন যে কমিউনিটি পুলিশিং একটি ব্যবস্থা আছে, সেটির মাধ্যমে আমরা আমাদের ওপেন হাউস ডে আছে সেগুলোর মাধ্যমে আমরা জনসচেতনতা তৈরি করার চেষ্টা করছি, এবং এই ধরনের অপরাধ বিশেষ করে সামাজিক অপরাধ যেগুলো আপনার বাল্যবিবাহ বলুন, আপনার নারী নির্যাতন বলুন, এগুলো যাতে কমে আসে সেজন্য আমাদের তরফ থেকে আমরা ব্যবস্থা নিচ্ছি। আরেকটি বিষয় আপনার কাছ থেকে খুব জানতে ইচ্ছে করছে, প্রশাসনে দীর্ঘদিন ধরে কাজ করছে, চট্টগ্রামের জঙ্গি তৎপরতার সাথে দেশের অন্য অঞ্চলের জঙ্গি তৎপরতার কিছুটা ভিন্নতা আছে। চট্টগ্রামে যেহেতু ধর্মাশ্রিত রাজনৈতিক দলের একটি বিশেষ অবস্থান এবং যুদ্ধাপরাধীদের দায়ে যারা জড়িত, যাদের সাজা হয়েছে তারা কিংবা যাদের এখনও সাজা এড়িয়ে রয়েছেন তাদের পরিবারের একটি প্রণোদনা থাকতে পারে বলে মনে করা হচ্ছে, সেই ক্ষেত্রে চট্টগ্রামের যে জঙ্গি তৎপরতা সেখানে নেপথ্যে এই যুদ্ধাপরাধী অপশক্তি কিংবা রাজনৈতিক কোনো অপশক্তির প্রণোদনাকে আপনারা এটা আমরা গুরুত্বের সাথে বিবেচনা করছি যে এই ধরনের নেপথ্যের কোনো প্ররোচনা আছে কিনা সেটা আমরা দেখছি, কারণ অন্যান্য অঞ্চলে আপনারা দেখেছেন যে এই ঘটনার সাথে যতটা আমাদের চট্টগ্রামের ব্যাপকতা অনেক বেশি এবং এখানে ভৌগোলিক কারণেই বলুন বা এর আগে যদি আপনি খেয়াল করে দেখেন, ঈশিতাগুণ্ডের কথা যদি আমি বলি 2013-14 সালে ঈশিতাগুণ্ডকে কিন্তু অশান্ত করা হয়েছিল, এখন সেই বিবেচনাগুলো আমাদের মধ্যে আছে। আরেকটি বিষয় জানাতেই হয় সেটি হলো, আপনারা হয়তো অনেক বেশি আরও গভীরভাবে জানেন কিন্তু আমাদের দর্শক শ্রোতার কি অবগতির জন্য একটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হলো চট্টগ্রামে জঙ্গিবাদের প্রাক্তন পুরুষ বা পূর্বপুরুষ বলতে হয় যে ছাত্র রাজনীতিতে যে মৌলবাদের থাবা সেই আরও অন্তত 3 দশক আগে থেকে হয়ে আসছে, সেই মৌলবাদের থাবা ছাত্র রাজনীতি যেরকম বিস্তার করছে তার 90 সংস্করণ কিন্তু এই জঙ্গিবাদ, যেটি অনেক বিজ্ঞজনেরা বলছে, তো সেই মৌলবাদের থাবাটি কিন্তু বিস্তার সম্ভব হয়েছে কিছু শিক্ষা প্রতিষ্ঠান কুক্ষিগত করা, কিছু কোচিং সেন্টার করা, কিছু ক্যাডেট প্রিক্যাডেট করা, কিছু কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় করার প্রক্রিয়ার মধ্য দিয়ে। আমরা যতটুকু গণমাধ্যম কর্মী হিসেবে জানি সেই প্রবণতা কিন্তু এখনও উঁচু পিসারে খুব জোরদারভাবে চলছে, সীতাকুণ্ড, মিরসরাই, হাটহাজারি বিভিন্ন পয়েন্টে অনেকগুলো কেজি স্কুল থেকে শুরু করে কলেজ পর্যায় পর্যন্ত এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যন্ত রয়েছে, সেইগুলোর ব্যাপারে কোনো জোরদার অভিযান আমরা দেখছি না কি? সেইগুলোর ব্যাপারেও আমাদের কিন্তু নজরদারি আছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন এই জঙ্গি তৎপরতা এগুলো বৃদ্ধি না পায়, কোনো শিক্ষার্থী কিংবা শিক্ষকও কোনো কোনো ক্ষেত্রে যাতে এই জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে না পড়ে সেই জন্য কিন্তু আমাদের আপনি জানেন যে বিশেষ শাখা মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমেও আমরা এই নজরদারিটা করছি, বিশেষ করে যারা নিখোঁজ থাকছেন দীর্ঘদিন তাদের ব্যাপারেও আমরা খোঁজখবর নিচ্ছি। আর আপনি যেটি বললেন সেটিও একটু মাত্রা যে হল দখলের যে সংস্কৃতি আমাদের এখানে ছিল, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানকে কক্ষিগত করে সেটিকে মৌলবাদীদের আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করা,
এগুলো আমাদের বিভিন্ন তৎপরতার কারণে বা মানুষও এখন অনেক বেশি সচেতন, সেই কাজগুলো সেইভাবে করতে পারছে না, যার ফলে তারা এই যে এক শ্রেণীর শিক্ষার্থীকে মগজ ধুলাই করে তাদেরকে বিপথে নিয়ে যাওয়ার যে অপর চেষ্টা তারা করছে সেটাও প্রতিহত করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আরেকটি বিষয় খুব প্রাসঙ্গিক, চট্টগ্রামে যখন আমরা জঙ্গি বিরোধী অভিযান সফল হয়েছি, সারা দেশের মানুষ কিংবা সারা বিশ্বের মানুষের নজর যখন এখানে বিশেষভাবে এসছে, তখন সিরিয়ায় একজন জঙ্গি আত্মঘাতী যিনি কিনা চট্টগ্রামেরই হাটহাজারির সন্তান, তার যে রাজা নামের আজকে কাগজগুলোতে বিশেষ প্রতিবেদন আছে, তার এই অবস্থান একজন দেশের সন্তান বিদেশ গিয়ে পড়ালেখা করে জঙ্গি তৎপরতায় আত্মঘাতী হয়ে উঠেছে, এই যে প্রবণতা এটি আগেও একাধিক ঘটনা ঘটেছে, এটি থেকে বাঁচার জন্য আসলে কী করা যায়? এটা হচ্ছে সবার আগে হচ্ছে তার পরিবারকে এগিয়ে আসতে হবে। যে আমরা একটা কথা বলি যে আপনার পরিবারের যারা সদস্য আছেন তারা কোথায় যাচ্ছেন, কী করছেন, বিশেষ করে যারা শিক্ষার্থী, কোমলমতি শিক্ষার্থী, তাদেরকে কোনোভাবে বাইরের কোনো শক্তি তাদেরকে বিপথে নিয়ে যাচ্ছে কিনা, এক্ষেত্রে পরিবারকে এগিয়ে আসতে হবে। তারপর হচ্ছে সমাজ। আপনারা জানেন যে আমাদের যে একটা সামাজিক ব্যবস্থা ছিল এটা অনেক কিছু ভেঙে যাচ্ছে, আমাদের যে একটা বন্ধন ছিল পারিবারিক অনুশাসন, ধর্মীয় অনুশাসন, এগুলো অনেক ক্ষেত্রে কমে আসছে। আমরা মনে করি সেই ব্যবস্থাটি সক্রিয় করা দরকার, এখানে আপনার সোসাইটি এনগেজমেন্ট না থাকলে এই নিয়মগুলোকে প্রতিহত করা সম্ভব। আরেকটি বিষয় খুব প্রাসঙ্গিক, রোহিঙ্গা ইস্যু যেটি চট্টগ্রাম বিশেষভাবে আক্রান্ত হয়েছে, আক্রান্ত বলা যায় অনেকটা, যে রোহিঙ্গা অনুপ্রবেশের দ্বারা চট্টগ্রাম বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে বলে বলা হয়েছে, এমনকি খোদ নগর চট্টগ্রামে অনেকেই চলে এসেছেন আমরা দেখেছি, গণমাধ্যম নিউজ করেছে। সেই ক্ষেত্রে কফি আনান কমিশন তাদের পর্যবেক্ষণের বরাত দিয়ে যেটি বলছেন যে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেখানটায় আপনি সংকটের সমাধান কোন পথে মনে করছেন? আমরা মনে করি এতে কূটনৈতিক তৎপরতাটা খুব বেশি প্রয়োজন এবং আন্তর্জাতিক একটা চাপ তৈরি করবা। আমরা স্থানীয়ভাবে আমরা এই আপনি জানেন যে বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ পুলিশ আমরা কাজ করছি যাতে করে তারা এখানে এসে কোনো অপরাধী চক্রের সঙ্গে জড়িয়ে না পড়ে বা বাংলাদেশি নাগরিক পরিচয়ে তারা আন্তর্জাতিকভাবে যাতে কোনোভাবে কোনো অপকর্মের সঙ্গে জড়িয়ে না দিয়ে সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। বিশেষ করে তারা এই শহরে এসে যাতে কোনো রকমের এই জঙ্গি তৎপরতা আমরা বিভিন্ন সময় অভিযোগ পেয়েছিলাম যে তাদেরকে বোধহয় ব্যবহার করা হচ্ছে, সেগুলোর ব্যাপারে আমরা সচেতন আছি, তবে আমরা মনে করি এটির সমাধান কূটনৈতিক তৎপরতার মাধ্যমে হতে পারে। আরেকটি বিষয় খুবই প্রাসঙ্গিক, সেটি হলো এই যে রোহিঙ্গা অনুপ্রবেশ, এটির সাথে মাদকের যে চালান কিংবা অস্ত্রের যে কী কিনি, এটির সাথে জঙ্গিবাদ সব কিছু মিলিয়ে কি কোনো আন্তঃসংযোগ আছে? একটা আসলে অনেক সময় যেহেতু রোহিঙ্গাদের আসলে কোনো কিছু টান নেই তাদের, সেই কারণে তাদেরকে ব্যবহার, তারা অনেক সময় পেটের দায় এই ধরনের চক্রের সঙ্গে তারা জড়িয়ে যায়, তো সেই কারণে আমরা মনে করি তাদেরকে পুনর্বাসন করা বা তাদের একটা কোনো একটা নির্দিষ্ট জায়গায় তাদেরকে পুনর্বাসন করে একটা নিয়ন্ত্রণের মাধ্যমে নিয়ে এসে এই এইটির সমাধান করা যেতে। শেষ করতে চাই একটি বিশেষ প্রশ্ন দিয়ে, সেটি হলো আজ জাতির জনক বঙ্গবন্ধুর 98তম জন্মদিন, আমরা শিশুদের জন্য কেমন রাষ্ট্র কেমন সমাজ লিখে যাচ্ছি? আমি এই সুযোগে আজকে আমাদের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 98তম জন্মদিন, এই জন্মদিন উপলক্ষে আমাদের বাংলাদেশের সকল শিশুকে আমি শুভেচ্ছা জানাই। আমরা সুকুমার, আমরা যদি সেই আমাদের একটি কথা আছে যে শিশুদের জন্য আনন্দময় শৈশব আমরা তৈরি করতে চাই, একটা নিরাপদ বাংলাদেশ আমরা শিশুদের জন্য আমরা উপহার দিতে চাই। আপনারা জানেন যে অনেক সময় আমরা দেখেছি যে শিশু নির্যাতন অনেকাংশে বেড়ে গেছে, যদিও আমরা এগুলো কমিয়ে আনার চেষ্টা করছি, তারপরে আমরা এই আজকের এই যে আনন্দঘন জন্মদিন এই উদযাপন আজকে জানেন সারা দেশে অত্যন্ত মর্যাদার সঙ্গে এটি পালিত হচ্ছে। আমরা শিশুদেরকে নিরাপদ দেখতে চাই এবং তাদের নিরাপদ রাখার জন্য যা যা করণীয় বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য হিসেবে সেই দায়িত্বটা আমরা পালন করতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা দিনের সংবাদপত্রের প্রধানতম শিরোনামগুলো প্রাসঙ্গিক আলোচনা করছিলাম। আমাদের সাথে আলোচনা যুক্ত হয়েছিলেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত টিআইজি প্রশাসন শাখাওয়াত হোসেন। আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে। ধন্যবাদ জানাই। রিয়াজ হাদার চৌধুরী, আপনাকে ধন্যবাদ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। আজ 17 মার্চ নানা আয়োজনে পালিত হচ্ছে জাতির জনকের জন্মদিন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।
ভৌগোলিক অবস্থানগত সুবিধা ও বিশেষ গোষ্ঠীর মদদেই চট্টগ্রামে বারবার জঙ্গি আস্তানা গড়ে উঠছে বলছেন বিশিষ্টজনেরা। নির্বাচনের আগে ট্রাম্প টাওয়ার নজরদারির অভিযোগ বাতিল করল সিনেট কমিটি। কলম্বো টেস্টের শেষ বিকেলে ব্যাটিং বিপর্যয়, 338 রানের জবাবে টাইগারদের সংগ্রহ 5 উইকেটে 214 রান। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।